ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবরের দিকে নজর রাখবো আমরা প্রমোটিং ও সিন্ডিকেট বিবাদের জেরেই পঞ্চশাহরে খুন যুবক বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ অপর গোষ্ঠীর বিরুদ্ধে মৃত বছর পঁচিশের বিশ্বরূপ দাস পেশায় গাড়ি চালক রয়েছে বলে অপরাধের দাবি অভিযোগ গতকাল রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র ভাঙা বোতল দিয়ে কুপিয়ে খুন করে মাচাতে গেলে যুবকের মা সহ পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ পরে ওই যুবককে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে খবর আগে বিবাদ বাধে অভিযোগ সেই সময় বিশ্বরূপ ও তার দল বল অজয়নগরের বাসিন্দা আরেক দুষ্কৃতী সুশান্ত কীর্তনিয়া ওরফের ঢোলুকে মারধর করে প্রতিশোধ নিতেই গতকাল সুশান্ত ও তার দল বল হামলা চালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের বিস্তারিত জানিয়েছেন প্রমোটিং এবং সিন্ডিকেটকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ এবং যার ফলে গতকাল রাতে খুন হতে হল এক যুবককে ঘটনাস্থল পঞ্চসায়ের থানার অন্তর্গত নবদিগন্ত আমরা যেখানে রয়েছি এই সেই বাড়ি বিশ্বরূপ দাসের গতকাল বিশ্বরূপ রাতে বাড়িতে খেতে এসছিল রাত পৌনে বারোটা নাগাদ সে যখন খেতে বসে সেই সময় একদল দুষ্কৃতী তার বাড়ির বাইরে তারা কিন্তু অপেক্ষা করছিল এটি কুকুরকে মারাকে কেন্দ্র করে প্রথমত বিশ্বরূপের বাবার সঙ্গে সেই দুষ্কৃতীদের প্রথমে বাদানুবাদ হয় এবং যখন তার বাবার সঙ্গে সেই গন্ডগোল হচ্ছে সেই সময় বিশ্বরূপ বেরিয়ে আসে এবং তখনই কিন্তু বিশ্বরূপের ওপর হামলা চালায় সুশান্ত কীর্তনিয়া সহ দলের অন্যান্য সদস্যরা যারা বিশ্বরূপের বিপক্ষে রয়েছে রীতিমতো বোতল দিয়ে ক্যামেরা পার্সন প্রতীককে বলবো সেই ছবি দেখাতে এই বোতল দিয়ে একের পর এক বোতল দিয়ে বিশ্বরূপের ওপর হামলা চালানো হয় শুধু তাই নয় বিশ্বরূপের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও মারধর করা হয় কাঁচের টুকরো এখনো পর্যন্ত পড়ে রয়েছে পুলিশ বেশ কিছু বোতল এখান থেকে নিয়ে গিয়েছে এই যে ঘটনা এই ঘটনার নেপথ্যে মূলত যে কারণ পুলিশ সূত্রে যেটা খবর যে এই ঘটনা নেপথ্যে কারণ হচ্ছে যে মূলত এই অঞ্চলে কার অধীনে থাকবে সেই অঞ্চল বিশ্বরূপ নাকি সুশান্ত কীর্তনিয়া সেই নিয়ে কিন্তু এই দু দলের মধ্যে দীর্ঘদিনের বিবাদ এবং সেই তারই ফলস্বরূপ গতকাল রাতে কিন্তু রীতিমতো বিশ্বরূপের ওপর হামলা চালানো হয় গোটা ঘটনার পর পঞ্চাশার থানায় পুলিশের কাছে খবর যায় পঞ্চাশার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে করে প্রক্রিয়া শুরু করেছে থানার পুলিশ পুলিশ যদিও খবর মূলত সিন্ডিকেট এবং প্রোমোটিং কে কেন্দ্র করেই কিন্তু এই খুনের ঘটনা যুবক খুনের ঘটনা ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পঞ্চসায়ত থানার তদন্তকারী দল ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ কলকাতা